অরপাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমাদের এই অরপাসের যে ওয়েবসাইট রয়েছে অরপাস ডট কম ডট বিডি এটি ব্যবহার করে আপনি আমাদের প্রোডাক্ট প্রমোশন করে অ্যাফিলিয়েটের মাধ্যমে মাসে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন তো আমাদের অ্যাফিলিয়েটে জয়েন করলে আপনি চার পার্সেন্ট কমিশন পাবেন প্রত্যেকটি সফল পারচেজের বিপরীতে চার পার্সেন্ট কমিশন পাবেন এছাড়া আপনার শেয়ার করা লিঙ্কের মাধ্যমে আপনার অডিয়েন্সরা যখন আমাদের কোনো প্রোডাক্ট পারচেস করবে তারা ইনস্ট্যান্ট এগারো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো চলুন কিভাবে আমাদের ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করবেন অ্যাফিলিয়েটর হিসেবে সেটি আমরা দেখে নেই তো প্রথমে চলে আসবেন আমাদের ওয়েবসাইটে একদম নিচে চলে আসবেন আসার পর জয়েন আওয়ার অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করবেন করার পর এরকম একটি পেজে আপনাকে নিয়ে যাবে সেখান থেকে আপনি চলে আসবেন সাইন আপ হেয়ার এটাতে ক্লিক করবেন করার পর এখানে আপনি আপনার সব ইনফরমেশন দেবেন আপনার নাম ইমেইল অ্যাড্রেস অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ফোন নাম্বার দেবেন ইউজার নেম দেবেন এবং ইউজার নেমটা চেষ্টা করবেন ইউনিক ইউজার নেম দেওয়ার কারণ এটাই আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর একটা পাসওয়ার্ড দেবেন আপনার অ্যাড্রেস সিটি জিপ কোড এবং আই এম নট রোবটিক ক্লিক করে তারপর সাবমিট করবেন সাবমিট করার পর আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনার ইমেইলে একটা ইমেইল চলে যাবে যে ইমেলটি ভেরিফাই করার জন্য তা আপনি এখানে ক্লিক করে ইমেইলটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরে আমাদের কাছে একটা আমাদের ইমেইলে একটা নোটিফিকেশন চলে যাবে সেখান থেকে আমরা আমাদের অ্যান্ড থেকে আপনার অ্যাকাউন্টটি যাচাই বাচাই করে সেটা অ্যাপ্রুভ করে দেব। অ্যাপ্রুভ করার পর আপনি আরেকটা ইমেইল পাবেন যে আপনার ইয়োর অ্যাপ্লিকেশন টু আওয়ার অ্যাফিলিয়েট প্রোগ্রাম বিন অ্যাপ্রুভড এটার পর আপনি এই যে অ্যাক্সেস ড্যাশবোর্ডে ক্লিক করতে পারবেন অ্যাক্সেস ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি আপনার ড্যাশবোর্ডে লগ করতে পারবেন করার পর এরকম একটা অবশ্যই নতুন করে যখন আপনি ড্যাশবোর্ডে লগ ইন করবেন তখন আপনাকে আইডি পাসওয়ার্ড মানে আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা আপনাকে বা ইমেইল পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করতে হবে করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার কমিশন স্ট্যাটাস সব কিছু এখানে দেখতে পাবেন পাশাপাশি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দেখতে পাবেন এবং এই যে প্রোডাক্ট লিঙ্কস আছে সেই লিঙ্কসে ক্লিক করার পর আপনি যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্ট দেখতে পাবেন এখন এই যে নিচে লক্ষ্য করুন গ্যাট লিঙ্ক আছে এই গ্যাট লিঙ্কে ধরুন আপনি এই প্রোডাক্টটি আপনার সোশ্যাল মিডিয়া অথবা আপনার ওয়েবসাইটে আপনি প্রমোট করতে চান তাহলে এখানে আপনি গ্যাট লিঙ্কে যখন ক্লিক করবেন করার সাথে সাথে দেখুন আপনাকে স্ট্যান্ডার্ড একটা লিঙ্ক দিচ্ছে শ্যান্ডার্ড একটা লিঙ্ক দিচ্ছে এই লিঙ্কটাই হচ্ছে আপনার একান্তই আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক এই মানে এই লিঙ্কে ক্লিক করে যখন কোনো ব্যক্তি আমাদের ওয়েবসাইটে আসবে এবং প্রোডাক্ট পারচেস করবে তার বিনিময়ে আপনি কমিশন জেনারেট করতে পারবেন তো আপনি এই লিঙ্কটা কপি করে নেবেন এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে তারপর কপি করে আপনি অন্য জায়গায় সংরক্ষণ করে রাখুন পরবর্তীতে সেটি আপনি আপনার সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে সেটি শেয়ার করবেন তো এই গেল এই জায়গাটা আবার আমরা ড্যাশবোর্ডে যদি আসি তারপর এখানে আপনার লক্ষ্য করুন আপনি একটা অটোমেটিক্যালি আপনার ইউজার নেম যা দেবেন তার উপর বেস করে একটা কুপন কোড তৈরি হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন এরকম একটা শর্ট ইউজার নেম ইউজ করার জন্য তাহলে একটা কুপন কোড তৈরি হবে এই কুপন কোডটা হচ্ছে আপনি কপি করে রাখবেন এবং আপনার অডিয়েন্সদের সাথে শেয়ার করবেন তারা যখন আপনার লিঙ্কে ক্লিক করে এই কুপন কোড ইউজ করে কোনো আমাদের থেকে কোনো প্রোডাক্ট পারচেস করবে তারা ইনস্ট্যান্ট এগারো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তারপরে এখানে আপনার পুরো পারফরমেন্স রিপোর্ট দেখতে পাবেন ক্লিক অর্ডার টোটাল সেল কমিশন সব কিছু দেখতে পাবেন তারপরে আপনি লক্ষ্য করুন এখানে লক্ষ্য করুন আপনি যে রিডিং কুপনে যদি ক্লিক করেন তাহলে হবে কি যে আপনি ধরুন আমাদের ওয়েবসাইট ইউজ করে এক হাজার টাকা বা পাঁচ হাজার টাকা কমিশন জেনারেট করেছেন এখন আপনি চাচ্ছেন যে সেই টাকাটা আপনি নিতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন এটা দিয়ে আমাদের ওয়েবসাইট থেকেই কোনো প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার ধরুন পাঁচ হাজার টাকা আছে আপনি চাচ্ছেন যে এক হাজার টাকার একটা কুপন তৈরি করবেন তো আপনি যেখানে এক হাজার লিখে গেট কুপনে ক্লিক করবেন তাহলে একটা কুপন তৈরি হয়ে যাবে এবং এই কুপন ওয়েব ইউজ করে আমাদের ওয়েবসাইট থেকে আপনি যে কোনো প্রোডাক্টে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এর পাশাপাশি খেয়াল করুন ড্যাশবোর্ডের একটা অপশন গেল তারপর লিঙ্ক অ্যান্ড অ্যাসেটে ক্লিক করলে প্রোডাক্টে ক্লিক করলে আপনাকে ওই আগের মতো এই জায়গাতে নিয়ে যাবে কুপনে ক্লিক করলে কুপনে নিয়ে যাবে আর মিডিয়াতে প্রয়োজন নেই কমিশনে ক্লিক করলে আপনি আপনার সব কমিশন এখানে দেখতে পাবেন ক্লিকসে ক্লিক করলে আপনি আপনার কতগুলো ক্লিক এসেছে কোন লিঙ্ক থেকে ক্লিক এসেছে সব কিছু ট্র্যাক করতে পারবেন তো তারপর হচ্ছে এখানে রিপোর্টসে ক্লিক করবেন রিপোর্টসে ক্লিক করার পরে আপনি আপনার রিপোর্ট দেখতে পাবেন আর পে আউটে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার কত টাকা পে আউট করেছেন সেটা দেখতে পাবেন এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি হচ্ছে যে আপনার পেমেন্ট সেট করতে হবে তো যখন আপনি প্রথম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার এই জায়গাতে একটা মেসেজ শো করবে যে আপনার পেমেন্ট সেট জন্য তো আমরা যেহেতু একবার এখানে সেট করে নিয়েছি এই জন্য আমরা ওটা খুঁজে পেতে হলে আপনি এখানে যে আপনার নাম থাকবে সেখানে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করবেন করার পর পেমেন্ট মেথডে ক্লিক করবেন পেমেন্ট ম্যাথডে ক্লিক করার পর আমার আগের যেটি ছিল আমি সেটা ডিলিট করে দিচ্ছি আর ডিলিট করে দিয়ে নতুন পেমেন্ট মেথড অ্যাড করে দেখাচ্ছি আপনি প্রথমে এখানে সিলেক্ট করে ব্যাঙ্ক ট্রান্সফারে সিলেক্ট করবেন করার পরে আপনি এখান থেকে সেভিং দেবেন দেওয়ার পর আপনি যদি বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে করতে চান তাহলে আপনি এখানে পে আউট করতে চান তাহলে আপনি ধরুন এখানে বিকাশ লিখলেন লিখার পর আপনার অ্যাকাউন্টে আপনার যে নামটি আছে আপনি সেই নামটি দেবেন তারপর হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন মানে বিকাশ নগর দ্রকেটের যে অ্যাকাউন্ট নাম্বার আছে আমি আমাদের স্টোরের যে নাম্বারটি আছে সেটি দিচ্ছি তারপরে বিকাশ নগর দ্রকেটের ক্ষেত্রে এখানে ব্রাঞ্চ কোড বা সুইফট কোড এগুলোর প্রয়োজন হবে না আপনি জাস্ট সেভ করে দেবেন হয়ে গেল এখন এর বাইরে আপনি যদি চান যে না আপনি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চান তাহলে এটা ডিলিট করে দিলাম দিয়ে আমরা আবার লিখলাম ব্যাঙ্ক ট্রান্সফার এখান থেকে দেব সেভিংস তারপর আপনার যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কের নাম ধরুন রাজবাংলা ব্যাঙ্ক তারপর হচ্ছে আপনার এখানে অবশ্যই ইম্পর্টেন্ট আপনার নামটি সুন্দর করে সঠিক নামটি দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের যে নামটি রয়েছে পাশাপাশি হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে ড্যামো হিসেবে কয়েকটা ডিজিট দিয়ে রাখলাম তারপর হচ্ছে আপনি ব্রাঞ্চ কোডের যে জায়গাটি আছে এখানে আপনি যদি কোড না পান আপনার যে ব্রাঞ্চের যে নাম আছে সেই নামটা সিলেক্ট করে দেবেন লক্ষ্য ধরুন সিলেক্ট ব্রাঞ্চের নাম হচ্ছে সিলেক্ট তারপর সুইফট কোড যদি আপনার জানা থাকে আপনি দিতে পারেন গুগলে সার্চ করলে আপনার ব্রাঞ্চ নেম ব্যাংকের নাম ব্রাঞ্চ নেইম সার্চ করলে আপনি সুইফট কোড পাবেন যদি না পান কোনো সমস্যা নেই সুইফট কোডের প্রয়োজন নেই আমরা সেগুলো সেট আপ করে নেব দিয়ে আপনি এখান থেকে সেভ করে দিলেন তো এভাবেই হচ্ছে যে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি জয়েন করবেন এবং কাজ শুরু করবেন তো শেষবারের মতো আমি আবারও দেখিয়ে দিই যে কীভাবে আমাদের প্রোডাক্টের লিঙ্ক পাবেন আপনি লিঙ্কের অ্যাসেটে যাবেন প্রোডাক্ট লিঙ্কসে ক্লিক করবেন তারপর আমাদের সবগুলো প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন তারপর যেটা প্রয়োজন আপনি সেটাতে ক্লিক করেন গ্যাট লিঙ্কে ক্লিক করবেন লিঙ্ক পেয়ে যাবেন এবং এই লিঙ্কটি আপনি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অর্পাসের সাথে থাকবেন আশা করি অর্পাসের সাথে আপনার এই জার্নিটি অনেক দীর্ঘস্থায়ী হবে এবং আনন্দদায়ক হবে ধন্যবাদ